আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি মিলন আহমেদ ওমান থেকে প্রত্যেক দিনের মতো ওমানের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানিয়ে দিতে আসলাম। সেই সাথে সবার কাছে অনুরোধ করব, প্রতিদিনের আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওমানে গত তিন দিনের নতুন রেকর্ড, সেই সাথে বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে লকডাউন, আর এই লকডাউনে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কতটুকু প্রভাব পড়বে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আউটপাস সংক্রান্ত আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই গত ২৪ ঘন্টার সর্বশেষ তথ্য এবং গত তিন দিনের সর্বশেষ তথ্য মিলিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা যে বিবৃতিতে বলা হচ্ছে, সেখানে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৩৯ জন, যেটা গত ছয় মাসের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে ৯ জন। গত ২৪ ঘন্টা সহ গত তিন দিনে সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা ২০৩৮ জন। গত তিন দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০০ জন, আর গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি ১৮৬ জন। এই পর্যন্ত ওমানের আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ২০০র কাছাকাছি। তো এই অবস্থাতে ওমানের বর্তমান করোনা পরিস্থিতি কতটা উদ্বেগজনক এটা কিন্তু আর বলার কোনো রাস্তা নেই। এই মুহূর্তে করোনা নিয়ন্ত্রণ রাখার জন্য ওমান সুপ্রিম কমিটি এবং ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও কোনোভাবেই কমানো যাচ্ছে না করোনা পরিস্থিতি। বর্তমানে চলছে রাত্রিকালীন লকডাউন, এবং এই সপ্তাহের মধ্যেই যদি করোনা পরিস্থিতির অবনতি হয় অথবা অপরিবর্তিত থাকে, তাহলে সামনের সপ্তাহ থেকে হয়তো ওমানে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে, এমনটাই শোনা যাচ্ছে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। সেই সাথে এমন কিছু করা যাবে না যেটাতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসি। তো এই ছিল করোনার সর্বশেষ আপডেট। এবারে আপনারা জানেন বাংলাদেশে আগামীকাল থেকে আবারও এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হচ্ছে, আর এই লকডাউনে বিদেশ ফেরত যাত্রীরা তারা দেশে যেতে পারবেন এবং এয়ারপোর্ট থেকে তাদের নিজ বাড়িতে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ এয়ারপোর্ট যাত্রী তারা সবাই লকডাউনের আওতার বাইরে থাকবে। তো এই অবস্থায় যে সকল প্রবাসী ভাইরা দেশে যাচ্ছেন, আপনাদের দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি কোয়ারেন্টাইনের যে বিষয়টা বাংলাদেশ থেকে বলা হচ্ছিল, এটা শুধুমাত্র ইউরোপ থেকে যারা আসবে তাদের জন্য বাধ্যতামূলক, তাছাড়া মধ্যপ্রাচ্য থেকে যারা বাংলাদেশে যাবে তাদের জন্য বাধ্যতামূলক নয়। যদি তাদের শরীরে করোনার উপসর্গ দেখা মেলে তবেই তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে নিজ খরচে। তাছাড়া এই মুহূর্তে কোয়ারেন্টাইন নিয়ে মধ্যপ্রাচ্যের বিশেষ করে ওমান প্রবাসী যারা আছেন, আপনাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এবারে আপনারা আউটপাস সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করে গেছেন এই কয়েকদিনে, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি নাই। কারণটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমি এই চ্যানেলে ওমানের নিউজ ব্যতীত অন্য কোনো নিউজ পাবলিশ করি না। সেক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করে গেছিলেন যে এই মুহূর্তে যারা রেজিস্ট্রেশন করে ফেলছে বা আগে রেজিস্ট্রেশন করা ছিল, তারা আসলেই কতদিন পর্যন্ত ওমানে থাকতে পারবে। আপনারা জানেন ওমানের আউটপাসের সময়সীমাটা কিন্তু তৃতীয় ধাপে আবারও বাড়ানো হয়েছে জুন পর্যন্ত। সেক্ষেত্রে যাদের আপনাদের রেজিস্ট্রেশন করা আছে, আপনাদের রেজিস্ট্রেশনের কোনো এক্সপায়ার ডেট নেই, আপনারা ইচ্ছে করলে জুন মাসে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। পাশাপাশি সেই সকল প্রবাসীদের সমস্যা হবে যাদের ট্রাভেল পারমিট নেওয়া আছে এম্বাসি থেকে, এবং সেটা ৯০ দিন ওভার হয়ে গেলে ওইটা দিয়ে আপনারা যেতে পারবেন না, আবার ওটাকে নতুন করে রেনু করতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। প্রতিদিনের আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই সবাই সাথেই থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।